এদিকে রমজানের রাজধানীতে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস ভ্রাম্যমান বিক্রয় করবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় পুরো মাস জুড়ে রাজধানীর 20টি স্থানে চলবে এই কার্যক্রম বিকেলে রাজধানীর খামারবাড়ির প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম মন্ত্রী বলেন রমজানে মাংস দুধ ও ডিমের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি ভোক্তারা যেন সহজেই প্রাণীজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ভ্রাম্যমান এই সকল বিক্রয় কেন্দ্রে প্রতি কেজি গরুর মাংস 640 টাকা খাসি 940 টাকা ড্রেসড ব্রয়লার 340 টাকা দুধ প্রতি লিটার 80 টাকা এবং প্রতিটি ডিম 10 টাকা দরে বিক্রি করা হবে রমজানে কোনো পণ্যের দাম কমলে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রেও দাম কমানো হবে